আমাদের কম্পিউটারে বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল কিন্তু অনেক সময় ভুলবশত ডিলেট হয়ে যায় হার্ড ডিস্ক ক্রাশ করে যায় পেন ড্রাইভ ফরম্যাট হয়ে যায় রিসাইকেল বিন এমটি হয়ে যায় তো এরকম এক্সেল ওয়ার্ড ফাইল বা ভিডিও ফাইল অডিও ফাইল যদি গুরুত্বপূর্ণ হঠাৎ করে ডিলেট হয়ে যায় আমরা বিভিন্ন সময় কিন্তু ঝামেলায় পড়ে যাই তো আজকে আমরা এমন একটি ফ্রি সফটওয়্যার নিয়ে কথা বলবো যেটা দিয়ে আপনি খুব সহজেই এই ডেটাগুলা ডিলেট হয়ে যাওয়া ডেটাগুলা রিকভার করতে পারবেন তো সেই সফটওয়্যারটির নাম হচ্ছে ফোর ডি ডিগ উইন্ডোজ ডেটা রিকভারি ফ্রি সফটওয়্যার দেখেন আপনি যদি এই সফটওয়্যারটির ফিচারগুলো দেখেন এটা সে দেখেন ডিলেট ফাইলকে রিকভার করতে পারে রিসাইকেল বিন এমটি হলে সেটাকে রিকভার করতে পারে অ্যাক্সিডেন্টালে ফরম্যাট হলে সেটা রিকভার করতে পারে র ফাইল সিস্টেমকে পারে ক্রপটেড মেমোরি কার্ডকে পারে পার্টিশন ডিলেট হয়ে গেলে সেটা পারে বা হার্ড ডিস্ক রিকভার করতে পারে বা কম্পিউটার ক্রাশ করলে সেটা পারে ভাইরাস ইনফেকশন হলে সেটা পারে তার মানে যে যে কারণে আসলে ডেটাগুলো ডিলেট হয় সকল বিষয় নিয়ে সে কিন্তু ডেটা রিকভার করতে পারে তো সফটওয়্যারটি আমরা ফ্রিতে কীভাবে ইউজ করব তো দেখেন এখানে আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে এই যে আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনি ফ্রি ভার্সনে ইউজ করতে পারেন অথবা আপনি প্রিমিয়াম ভার্সনে ইউজ করতে পারেন আমরা ফ্রি ভার্সনটা যেহেতু ইউজ করবো আপনি আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ফ্রি ভার্সনটা ডাউনলোড করে নিতে পারেন তো আমি ফ্রি ডাউনলোড এটার উপরে এখন ক্লিক করব তো ফ্রি ভার্সনে ক্লিক করার পর পরে দেখেন আমাদের সামনে স্টার্ট ডাউনলোড এই অপশানটা চলে আসলো আমি এটা ডাউনলোড করি এখন এটা ওপেনের উপরে ক্লিক করি ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসছে আমি দেখেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড দ্য প্রাইভেসি পলিসি এটার উপরে ক্লিক করা অবস্থা ইনস্টলের উপরে ক্লিক করব। এখন এই সফটওয়্যারটি আমার কম্পিউটারে ইনস্টল হওয়া শুরু করবে দেখেন এটা ইনস্টল হয়ে গিয়েছে এখন বলতেছে ইনস্টলেশন কমপ্লিট ইউজ নাও এখন আমি ইউজ নাও এটার উপরে ক্লিক করব ক্লিক করলে এই সফটওয়্যারটি আমাদের সামনে ওপেন হওয়া শুরু করবে তো আমি এখন আমার এই গুগল ক্রোমটা মিনিমাইজ করে দিচ্ছি এখানে সফটওয়্যারটার ইন্টারফেসটা আসলে কেমন আমাদের সামনে এই যে হার্ড ডিস্ক আপনি যদি হার্ড ডিস্ক থেকে ডেটা রিকভার করতে চান এই অপশনটা সিলেক্ট করবেন যদি এসডি কার্ড থেকে ডেটা রিকভার করতে চান আমি কোনো এসডি কার্ড বা পেনড্রাইভ কিছু ইনসার্ট করি না এই জন্য এটা এমটি যদি আপনি ক্রাশ কম্পিউটার থেকে ডেটা রিকভার করতে চান সেক্ষেত্রে আপনি ক্রাশ কম্পিউটার অপশনটি সিলেক্ট করবেন এখানে ইনহ্যান্সড ভিডিও রিকভার যদি ভিডিও ডিলেট হয়ে যায় তাহলে আপনি ভিডিও রিকভার করতে পারেন কোনো ফটো যদি ক্রপটেড হয়ে যায় ওই ফটোটাকে আপনি রিপেয়ার করতে পারবেন কোনো ভিডিও যদি আপনার ক্রপটেড হয়ে যায় অর্থাৎ কিছু দূর চলে চলছে না ওইটা আপনি রিপেয়ার করতে পারবেন এবং দেখেন ডিসকভারের ভিতরে আরও অনেকগুলো অপশান আছে আইওএস ডেটা রিকভারি বিভিন্ন জিনিস আছে হোয়াটসঅ্যাপ ডেটা রিকভারি তো এখন আমরা যেটা করব। আমাদের এই যে হার্ড ডিস্কে দেখেন এখানে যদি আমি ব্যাকে যাই আমার এই ড্রাইভগুলার মধ্যে আদার্সের ভিতরে নিউ ফোল্ডারের ভিতরে অনেকগুলা ডেটা আছে একটা হচ্ছে এক্সেল ফাইল আছে একটা ওয়ার্ড ফাইল একটা গুগল ম্যাপ আর একটা হচ্ছে আইডি কার্ড এগুলো আমি এখান থেকে সিলেক্ট করলাম করে আমি এখান থেকে এগুলা ডিলেট করে দিলাম দেখেন দিস ফোল্ডার ইজ এম এখন আমি এই সফটওয়্যারটিতে গেলাম যাওয়ার পরে দেখেন এখানে হার্ড ডিস্কের উপরে ক্লিক করব। টেনর শেয়ারের ফোর ডি ডিস্ক সফটওয়্যারটির উপরে যাওয়ার পরে আমি কিন্তু সম্পূর্ণ ফ্রি ভার্সন ইউজ করছি হ্যাঁ এটার উপরে ক্লিক করে এই যে আদার্স ভিতরে আমি যাই যাওয়ার পরে আমি এখানে দেখেন আমি ফটো আনচেক করে দিব। অডিও আনচেক করে দিব ভিডিও আনচেক করে দিব আদার্সও দিয়ে দিই আমি যেহেতু শুধু ডকুমেন্ট খুঁজবো সেক্ষেত্রে আমি স্ক্যান অনলি ডকুমেন্ট করব। আর যদি আপনার অন্য অন্য ফাইল থাকে সেক্ষেত্রে আপনি অন্য অন্য ফাইলগুলাও কিন্তু এখানে ক্লিক করতে পারেন তা আমি যেহেতু শুধুমাত্র ডকুমেন্ট খুঁজবো সেক্ষেত্রে আমি ডকুমেন্টের উপরে ক্লিক করে স্ক্যান অনলি ডকুমেন্ট এটার উপরে ক্লিক করব। তো আমি এটার উপরে ক্লিক করলাম ক্লিক করলে দেখেন এটা ডকুমেন্টের ভিতরে স্ক্যান হচ্ছে আমার টেন পার্সেন্ট স্ক্যান হয়েছে তো দেখেন এটা মোটামুটি কিন্তু নিরানব্বই পার্সেন্ট হয়ে গেছে আর এক পার্সেন্ট বাকি আছে এখন দেখেন এটা একশো পার্সেন্ট হয়ে গিয়েছে এখন বলতেছে স্ক্যান কমপ্লিট আমি এখানে ওকের উপরে ক্লিক করলাম এখন দেখেন এখানে লস্ট ফাইল এই ফোল্ডার উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার যে নিউ ফোল্ডারটা ছিল যেটার ভিতর থেকে আমি ফাইলগুলো ডিলিট করেছিলাম ওইটা কিন্তু এখানে দেখাচ্ছে আমি এটার উপর ডাবল ক্লিক করি দেখেন এই যে চারটা ফাইল বিল ইনফরমেশন জিওমেট্রিক কোয়েশ্চেন গুগল ম্যাপ আর আইডি কার্ড বিভিন্ন রকম ফাইল এক্সেল ফাইল ওয়ার্ড ফাইল পিডিএফ ফাইল পাওয়ার পয়েন্ট ফাইল এখন আমি এই ফাইলগুলো সব সিলেক্ট করি এখান থেকে সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা অপশন রয়েছে রিকভার আমি এটার উপর এখন ক্লিক করব। এখন দেখেন এই রিকভার করে আমি আসলে কোথায় রাখতে চাই আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আমার কম্পিউটারের আদার্স ইউটিউব ব্যাক আপ অর্থাৎ আমার যে ফোল্ডারগুলো রয়েছে ওখানে দেখাচ্ছে তো ধরুন আমি লোকাল ডিস্ক এফের ভিতরে রাখতে চাই এই জিনিসটা এখন আমি সেভ নাও এটার উপরে ক্লিক করলাম এখন বলছে ডু ইউ ওয়ান্ট টু রিপেয়ার ক্রপটেড ফাইল ওয়াইল্ড রিকভারিং যদি এই ফাইলগুলো ক্রপট হয়ে যায় তাহলে হচ্ছে আপনি সেটাও রিকভার অ্যান্ড রিপেয়ার করতে পারেন তো আমার এগুলো ক্রপটেড ছিল না আমি রিকভার অনলি এটার উপরে ক্লিক করলাম তাহলে দেখেন এই ফাইলগুলা ইউটিউব ব্যাকআপের মধ্যে এখানে চলে আসলো এটা আমার সেই লস্ট ফাইল এই যে নিউ ফোল্ডার এখন দেখেন এই যে আমার আইডি কার্ড যে ফাইলটি ছিল এটা দেখেন এখানে এই যে ওপেন হলো এখানে গুগল ম্যাপ এটার ভিতরে যেটা ছিল সেই জিনিসটা দেখেন এখানে ওপেন হলো এরপরে জিওমেট্রিক কোয়েশ্চেন বা বিল ইনফরমেশান এর ভিতরে যেগুলো আছে এগুলো তো অবশ্যই যে ওপেন হবে তার মানে আপনি বুঝতে পারছেন যে এই যে ফোর ডিডিগ ডেটা রিকভারি টেনর শেয়ারের এটা কিন্তু দারুণ একটা সফটওয়্যার যেটা ব্যবহার করে আপনি খুব সুন্দরভাবে আপনার ডিলেট হয়ে যাওয়া ফাইলকে দারুণভাবে আপনি রিকভার করতে পারেন তো ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে আপনি খুব সহজে এই ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা আপনি যদি প্রো ইউজার হন সেক্ষেত্রে আপনি যদি এটা কিনেও ব্যবহার করতে চান সেটাও আপনি অ্যাডভান্স মোডেও ব্যবহার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না